নিউ ইয়র্কের ব্রুকলিনে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে এক বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। ব্রুকলিনের সাইপ্রেস হিলস সেকশনে নিজ বাড়ির বাইরে গুলিতে প্রাণ হারান তিনি। এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে এনওয়াইপিডি সদস্যরা। গতকাল 8 ফেব্রুয়ারি রাত 12টার দিকে এই হত্যাকাণ্ড ঘটে। নিহত ওই বাংলাদেশির নাম মুদাসসির খন্দকার। কর্মস্থল থেকে ফেরার পথে বাড়ির কাছে 36 বছর বয়সী এই বাংলাদেশির মাথায় গুলি করা হয়। পরে অ্যাম্বুলেন্সে তাকে জ্যামাইকা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেছেন। ফরবেল স্ট্রিটের বাসিন্দা মোহাম্মদ কাউসার বলেন, নিহতের স্ত্রী এবং এক ছেলে রয়েছে। মুদাসসির খন্দকার জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত ছিলেন। স্থানীয় কমিউনিটি অ্যাক্টিভিস্ট খাইরুল ইসলাম খোকন বলেন, গাড়ি ছিনতাইয়ের চেষ্টার সময় এই গোলাগুলির ঘটনা ঘটেছে। এই এলাকায় ইদানিং প্রচুর অপরাধ ঘটছে। প্রায় প্রত্যেক সপ্তাহেই আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাটের ঘটনা ঘটছে।